নির্বাচনের ডেড দিতে এত দ্বিধা কেন প্রশ্ন রিসভির জিয়াউল আহসানকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিলেন ট্রাইব্যুনাল খাপ খাইয়ে না চললে আওয়ামী লীগের মতো ছিটকে পড়তে হবে বলেছেন মঈন খান বিএনপি আওয়ামী লীগ মুদ্রার এপিট ও বলেছেন ফয়জুল করিম এবং সর্বশেষ জানাবো সরকারের মনোভাব বুঝতে ঢাকায় আসছেন ব্রিটিশ আন্ডার সেক্রেটারি এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন নির্বাচনের ডেডলাইন দিতে এত দ্বিধা কেন প্রশ্ন রিজবির বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেছেন নির্বাচনের ডেডলাইন দিতে আপনাদের এত দ্বিধা ও এত সংকোচ কেন আপনারা পাঁচই আগস্টের চেতনাকে ধারণ করতে পারছেন না আপনারা বিভিন্ন জায়গায় স্বৈরাচারের দোষরদের বসিয়ে রেখেছেন তারা তো আপনাকে ব্যর্থ করবেই অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন আপনি আবার নতুন কিছু উপদেষ্টা করেছেন নতুন উপদেষ্টা করার অধিকার আপনার আছে কিন্তু গণতান্ত্রিক আন্দোলনের অংশীজন যারা তাদের তো একটা অভিমত নেওয়ার দরকার ছিল যেই মেয়েটি বিতর্কিত শেখ মুজিবের বায়োপিক ছবিতে অভিনয় করেছে আপনারা তার স্বামীকে উপদেষ্টা বানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বিএনপি সমর্থন রয়েছে বলে রিজবি বলেন আপনি জনগণের সমর্থন নিয়ে আপনারা সরকার হয়েছেন আপনাকে বিএনপি সমর্থন করেছে যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে তারা সমর্থন দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্ররা সমর্থন দিয়েছে কিন্তু আমরা তো আপনাদেরকে সমর্থন করে যাচ্ছি কিন্তু মাঝে মাঝে কথা বলতে হয় কেন তিনি বলেন আলুর কেজি পঁচাত্তর থেকে আশি টাকা কেন হবে আলুর দাম নিয়ন্ত্রণ করতে পারছেন না কেন আপনি সিন্ডিকেট বাসদের কেন গ্রেফতার করতে পারছেন না দুর্বলতা কোথায় এটা একটু জানতে চাই এটা তো অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের কাম্য না এক উপদেষ্টার বক্তব্যের জবাবে রিজভি বলেন তাদের একজন উপদেষ্টা বলছে খালি নির্বাচন নির্বাচন করলে হবে উপদেষ্টাকে বলি আপনি কি হেডমাস্টার আপনি আগে শিক্ষা দিবেন তারপর আমরা শিখব পড়াশোনা করব আমরা কি জানি না সংস্কার কি আপনারা প্রস্তাব দিতে পারেন সেই প্রস্তাবটা দেবেন নির্বাচিত সরকারের কাছে এই জন্য নির্বাচিত দিন জিয়াউল আহসানকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিলেন ট্রাইব্যুনাল জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালে আবেদনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বিএম সুলতান মাহমুদ এদিকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের হাতে গুলিবিদ্ধ হয়ে পাহারানো লিমন সাবেক সামরিক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী সাবেক র‍্যাব কর্মকর্তা জিয়াউল আহসান সহ নয় জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে লিমন নিজে এসে অভিযোগ করেন পরে তিনি বলেন ফ্যাসেজ শেখ হাসিনা সরকারের আমলে ন্যায় বিচার পায়নি ন্যায় বিচারের আশা নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করলাম তাজুল ইসলাম বলেন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক সেনাবাহিনী থেকে সদ্য অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসানের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ এসেছে তদন্ত সংস্থা অসংখ্য হত্যাকাণ্ড ও গুমের সঙ্গে তার সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে বলে জানান তিনি জেউল আহসান এর মধ্যে ট্রাইব্যুনালের আদেশে গ্রেফতারে আছেন তাকে একদিনের জন্য জিজ্ঞাসাবাদ করতে আদালতের কাছে অনুমতি চাওয়া হয়েছিল এবং আদালত অনুমতি দিয়েছেন বলে জানান তিনি খাপ খাইয়ে না চললে আওয়ামী লীগের মতো ছিটকে পড়তে হবে বলেছেন মঈন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেছেন মানব সমাজ পরিবর্তনশীল এই পরিবর্তনের সঙ্গে সবাইকে খাপ খাইয়ে চলতে হবে যে তাল মিলিয়ে চলতে না পারবে তাকে কিন্তু ছিটকে পড়তে হবে যেমনটা এখন আওয়ামী লীগ পড়েছে তিনি বলেন আওয়ামী লীগের চেয়ে বড় গণতান্ত্রিক রাজনৈতিক দল দেশে নেই কিন্তু তারা গণতন্ত্রের কথা বলে দেশকে ধ্বংস করেছে নিজেদের স্বৈরাচারী শাসক হিসেবে প্রতিষ্ঠিত করেছে গণতন্ত্রের মুখোশ পরে স্বৈরাশাসককে অবতীর্ণ হয়েছে পরে আবার গণ অভ্যুত্থানে তারা হারিয়ে গেছে বিএনপি নেতা খান বলেন একাত্তরে মুক্তিযুদ্ধ এবং চব্বিশে গণভ্যুত্থানে যারা অংশ নিয়েছেন তারা পরস্পর বিরোধী নয় তারা একে অপরের পরিপূরক সংঘাতের রাজনীতিতে বাংলাদেশের কোন উন্নতি হবে না গণভ্যুত্থানের পর আমাদের মূল উদ্দেশ্য কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা যেই কাজগুলো আমাদের করা প্রয়োজন সেই কাজগুলো আমাদের করতে হবে আমাদের উদ্দেশ্য যদি সৎ হয় আমরা যদি সত্যিকারের জনগণের মঙ্গল কাজ করতে চাই তাহলে এই কাজ করতে কোনো বাধা আসবে না বিএনপি আওয়ামী লীগ মুদ্রার এ ও পিঠ বলেছেন ফয়জুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমের মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন বিএনপির বক্তব্য দেখলে আজকে বিবেকে নাড়া দেয় এদেশের মানুষ শান্তি ও মুক্তির জন্য বারবার জীবন দিয়েছে কিন্তু চোর এবং ডাকাতরা মানুষের রক্ত নিয়ে হোলি খেলছে মানুষের আবেগ এবং বিবেককে কাজে লাগাই নাই আজকে আমাদের আবেগ আমাদের বিবেক আমাদের রক্ত আমাদের ত্যাগ আমাদের আন্দোলন আমাদের শ্রম নিয়ে বিএনপি ছিনিমিনি খেলতে যায় আওয়ামী লীগ এবং বিএনপি মুদ্রার এপিঠ ওরা তিপ্পান্ন বছর ভাগাভাগি করে দেশটাকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে ফারজুল করিম বলেন আপনারা দেখেছেন পাঁচই আগস্ট আবু সাঈদ মুগ্ধসহ হাজারো মানুষ হাজারো যুবক তাদের বুকের রক্ত রাজপথে ঢেলে দিয়ে মানুষকে মুক্তি দেওয়ার চেষ্টা করেছে আপনারা দেখেছেন হাজারো মানুষ পঙ্গু হয়েছে অন্ধ হয়েছে এখনও হাজারো মা তার ছেলে হারানোর দুঃখে ধুকে ধুকে মরতেছে হাজারো বন বিধবা অবস্থায় রাত কাটাচ্ছে হাজারো বাচ্চারা এতিম অবস্থায় ঘুরছে কিন্তু আজকে আমরা কি দেখছি যে ফ্যাসিস্টদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি যুদ্ধ করেছি সেই চোর এবং ডাকাত খুনিদের সঙ্গে চিহ্নিত একটি রাজনৈতিক দল হাত মিলিয়ে শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারি করছে এদেশের মানুষের সঙ্গে গাদ্দারি করছে তিনি আরো বলেন আপনারা জানেন ওরা এদেশের মানুষের পাগল নয় ওরা জনগণের সুখ দুঃখের মধ্যে নেই ওরা এদেশের মানুষের রক্ত এবং আবেগ ওরা এদেশের মানুষের রক্ত এবং আবেগের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় যেতে চায় আমাদের রক্ত লাশকে ওরা ক্ষমতায় সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চায় মনে রাখতে হবে আওয়ামী লীগ এবং বিএনপি এদের মধ্যে কোনো পার্থক্য নাই সব ক্ষমতার পাগল সব অত্যাচারী জালেম দুর্নীতিবাজ ফজল করিম বলেন জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিলাম জানিনা সে রাস্তা থেকে ফিরতে পারব কিনা আজকে আমাদের আবেগ আমাদের বিবেক আমাদের রক্ত আমাদের ত্যাগ আমাদের আন্দোলন আমাদের শ্রম নিয়ে যদি বিএনপি ছিনিমিনি খেলতে চায় এদেশের মানুষও তাদের রক্ষা করবে না এদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে ছাড়বে ইনশাল্লাহ এতই ক্ষমতার পাগল হয়ে গেছো তোমাকে ক্ষমতায় যেতেই হবে মনে রাখবা এদেশের মানুষ এদেশের পাবলিক ক্ষমতায় যেতে চায় না তারা স্বাধীনভাবে চায় তারা থাকতে চায় না তারা খেতে চায় তোমাদের মতো রক্তের দাঁড়িয়ে মার্সিডিস গাড়িতে চড়তে চায় না তারা সামান্যভাবে বাংলাদেশে থাকতে চায় তারা তোমাদের মতো প্রাসাদে থাকতে চায় না তারা মোটামুটি মাথা গোজার ঠাই খোঁজে যারা বাংলাদেশের জনগণের আবেগকে তাচ্ছিল্য করবে এদেশের জনগণ তাদেরকে রক্ষা করবে না তিনি বলেন আমি জনগণকে বলবো আসুন এই জালেম দুর্নীতিবাজ লুটেরা খুনিদের বয়কট করুন বিএনপি এবং আওয়ামী লীগ ভাগাভাগি করে চুরি ডাকাতি এবং গুন্ডামি করে এদেশের প্রশাসনটাকে ধ্বংস করে ফেলেছে এদেশের জনগণকে বলবো ঐক্যবদ্ধ হন যে দলের মধ্যে চোর বদমাস থাকবে দুর্নীতিবাজ থাকবে গুন্ডা থাকবে ধর্ষক থাকবেও তাদেরকে ভোট দেবেন না ওদের দল করব না সরকারের মনোভাব বুঝতে ঢাকায় আসছেন ব্রিটিশ আন্ডার সেক্রেটারি দুই দিনের সফরে ঢাকায় আসছেন ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বিষয়ক ব্রিটিশ আন্ডার সেক্রেটারি ক্যাথরিন ওয়েস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর এটি ব্রিটিশ কোনো কর্মকর্তার প্রথম সফর হবে ক্যাথরিনকে অন্তর্বর্তী সরকারের মনোভাব বুঝতে ব্রিটিশ সরকার ঢাকায় পাঠাচ্ছে বলে ইঙ্গিত রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানায় আগামী সপ্তাহে ব্রিটিশ আন্ডার সেক্রেটারি ঢাকায় আসবেন তবে তার সফরের এজেন্ডা নিয়ে কোনো বার্তা দেননি সংশ্লিষ্টরা তারা জানান আন্ডার সেক্রেটারি সফর নিয়ে উভয় পক্ষ এখনও কাজ করছে এদিকে কূটনৈতিক সূত্রগুলো বলছে সবকিছু ঠিক থাকলে আগামী সতেরো থেকে আঠারো নভেম্বর ঢাকা সফর করবেন ব্রিটিশ আন্ডার সেক্রেটারি তবে সফরে অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অন্তর হোসেনের সঙ্গে বৈঠক চাওয়া হয়েছে কূটনৈতিক সূত্রগুলো ধারণা করছে অন্তর্বর্তী সরকারের মনোভাব বুঝতে ব্রিটিশ সরকার আন্ডার সেক্রেটারিকে ঢাকায় পাঠাচ্ছে তিনি ঢাকায় সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে অবধারিতভাবে আলোচনা করবেন তবে সব ছাপিয়ে হয়তো অন্তর্বর্তী সরকারের পালস বোঝার চেষ্টা থাকবে ক্যাথরিনের আর সেই বার্তা ব্রিটেন গিয়ে পৌঁছে দেবেন তিনি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ